আগরতলা পৌর নিগম বিগত সরকারের কাজকর্মে চরিত্র পাল্টাতে পারেনি, রবিবার এই অভিযোগ করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর। ১৯ আগস্ট রাজ্যের রূপকার প্রয়াত মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১০তম জন্মদিনে রাজশাসন ঘাটে পুষ্পার্ঘ অর্পণ করে একথা বললেন প্রদ্যুৎ কিশোর। দেশে আগেই রাজন্য শাসন বিলুপ্ত হয়েছে, ত্রিপুরাতে দেশ স্বাধীন হওয়ার পরেও রাজন্য শাসন ছিল, রাজ্যে রাজার শাসন নেই দীর্ঘ প্রায় ৭ দশক। তবু নিয়ম অনুসারে আজও আছেন মহারাজা, রয়েছেন রাজমাতাও। এরই মাঝে ১৯ আগস্ট রাজ্যের রূপকার মহারাজা প্রয়াত বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের ১১০তম জন্মদিন পালন করেন রাজ পরিবারের সদস্যরা। মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর তাঁর ঠাকুরদাদা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের স্মৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন, বটতলাস্থিত রাজন্য পরিবারের শ্মশানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। তবে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের পর প্রয়াত মহারাজাদের শ্মশানগুলি সংস্কার না করায় পৌর নিগমকে এক হাত নেন মহারাজা। তিনি অভিযোগ করেন পৌর নিগমের খামখেয়ালিপনা এবং উদাসীনতার কারণে আজও রাজ্যের মহারাজাদের শ্মশানগুলি নরক জঞ্জালে পরিণত। পৌর নিগম এখনও বিগত সরকারের চরিত্র পাল্টে সঠিক পথে আসতে পারেনি বলে অভিযোগ করেন মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুর। Not even 5 feet from Maharaja Bidvikram's memorial. Hey, unar daitto chilo na hole uni na maintain korle amar bole den ami maintain kore debo. Correct. But ei bhabe unar amar je not only Maharaja Bidvikram, Maharaja Birchindra and all the other Maharajas. This is a disrespect. I mean, if they cannot clean up this area on his birthday, then you can imagine what will happen to us here. দীর্ঘদিন ধরে দীর্ঘদিন এই তো পার্মানেন্ট আছে, এই আপনার কেউ কেউ জায়গাতে দেখবেন না। এই নেতাজি সুভাষচন্দ্র বোসে আপনার একটা আজকাল মেমোরিয়াল আজকাল তো নেই, করলে কেমন এমন এমন হবেই না। এই শুধু মহারাজারই এখানে হয়, কেন কি এই যে মিউনিসিপ্যাল কর্পোরেশন ওনার মাইন্ডসেট আছে এই পুরানো সরকারের। রাজ পরিবারের অভিযোগ, পৌর নিগম এবং রাজ্য সরকার এরাজ্যের রাজাদের স্মৃতিসৌধগুলি রক্ষণাবেক্ষণ করছে না, এটা এরাজ্যের রাজাদের অশ্রদ্ধা করার সামিল, এই অভিযোগ মহারাজা প্রদ্যুৎ কিশোর মাণিক্য বাহাদুরের। ব্যুরো রিপোর্ট, হাল্লাবোল।